ফারুক হোসেন কে এখানে আছেন, যার উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম? আমরা অনেক সময় দেখেছি যে কেউ ওফাত হয়ে গেলে তার উদ্দেশ্যে হয়, কিন্তু এটাটা মানে জ্যান্তে মরার সেই প্রেম সাধনা, তাকে মানে জীবিত অবস্থায় তার নামে ওরস হচ্ছে, এটা কিন্তু বিরল ব্যাপার। তাই শান্তিবর্ষিত হোক আয়োজক এবং সকল ভক্তপ্রাণ মানুষের ওপর। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি আরেকটি দৈন্য গান করি। তুমি দাতার শিরোমণি, আমি ভাগিনী, তুমি দাতার শিরোমণি, আমি ভাগিনী, তোমা ভিন্নে যাবি না জানি, তোমা ভিন্নে যাবি না জানি, রেখো চরণে দেখে পরিষণ দিনে, চাতো কাছে কেমনে পজিশন দিনে, জয় গুরু।
বা তোমার প্রভু। হে প্রতিপালক, তোমার কোন সৃষ্টিকে আমরা অস্বীকার করতে পারি? তাই তুমি হে নিপজল ধর, তুমি হে নিপজল ধর, চাতক কি দীপল যেমা, তুমি হে পাচে কামনে পরিশোধিনে। শকত হাজি কিন্তু শুরুতে বলেছে, এ প্রতিপালক, তোমার সৃষ্টি 18,000 মখলুকাত, এই 18,000 মখলুকাতের তুমি সৃষ্টি করেছো। একটু ইফেক্ট বাড়াবে, এই 18,000 সৃষ্টির মধ্যে স্যার 18,000 সৃষ্টি, তার 18,000 সৃষ্টির মধ্যে সব শেষে কে সৃষ্টি? সেটা হলো মানুষ। আর মাঝামাঝি জায়গায় কিন্তু দোজক আর বেহেশত আছে, ওটাও তার সৃষ্টি। তো মানুষ যদি সবার উপরে হয়, তো মানুষের এবাদত কেন বেহেশতের জন্য হবে? একটা বলেন, একটা একটা এসপি যদি আসে, তাকে যদি একটা ভিখারি দোয়া করে যে বাবা আল্লাহ যেন তোকে তারকা করে, তাহলে কেমন হলো? হলো এ দোয়াটা? না, এটা একটা বদদোয়া। 18,000 সৃষ্টি প্রভু তোমার, তার মধ্যে এই মানুষ সবার শ্রেষ্ঠ, সবার শেষে এসেছি আমরা। আল্লাহ বলেছে, আমার মানুষকে কিচ্ছু শেখানো লাগবে না, এই সকল সৃষ্টিকে দেখে দেখে সে নিজেই পথ চলতে পারবে। শুধু রেশনালিটি অ্যান্ড অ্যানিমালিটি তার মধ্যে আমি প্রবেশ করিয়েছি, সে পথ দেখে 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 চলবে। যদি কারো মাথায় নেগেটিভিটি বেশি হয়, মানে মন্দটা, তাহলে সে মন্দের দিকে চলে যাবে। যদি কারো মাথায় ভালোটা, মন্দের কোনো দিক নেই গো, ভেবে নেবেন, অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, মন্দের কোনো অস্তিত্ব নেই, মিথ্যার কোনো অস্তিত্ব নেই। কারণ কি জানেন, এই যে এখন আলোর নিচে বসে আছি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে গেল, এটা মনে করবেন শুধু আলোর অনুপস্থিতি মাত্র। মানুষ যখন মন্দ হয়ে যায়, মনে করবেন যে ভালোর উপস্থিতি নাই বলে মন্দ হয়ে যায়।
চাতক ছোট্ট একটি পাখির নাম, সারাদিন জলের উপরে ওড়ে যার ঘরে, অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া খাবো না। এটাকে বলা হয় রাজনৈতিক ভাষায় অনশন ধর্মঘট। আর আমাদের অনশন হয় কিভাবে, দেখবেন যে পকেটে কলা পাউরুটি নিয়ে অনশন করছি, বাথরুমে যে ওটা খেয়ে এসে আবার বসছি, অনশন করছি কিন্তু হয় না এরকম, স্যার কিছু মনে করবেন না। কিন্তু অনাবৃষ্টিতে অনেক সময় দেখা যায় নদীর ধারে অসংখ্য চাতক মরে মরে পড়ে থাকে, তারপরেও তারা অনশন করেছে যে হে প্রভু তোমার বৃষ্টির জল ছাড়া আমি খাব না। এখান থেকে অনশন শিখেছে, ত্যাগ। এইভাবে জীবের কাছ থেকে আমাকে শিখতে হবে। তাই চাতক মইলে যাবে জানা, অবধে লাল দেবে পরিশ্রমে চাত বাঁচে কামনে মেঘে পরিশ্রমে চাত বাঁচে কামনে মেঘে পরিশ্রমে। চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।